খাবারের হোটেলে মেলে বিনা টাকার খাওয়া। টাকার পরিবর্তে এখানে জমা করতে হয় একটি করে ভালো কাজের কৈফিয়ত। কোনো একটি ভালো কাজ করলেই পাওয়া যায় পেট ভর্তি খাবার। আজকে কি ভালো কাজ করছো? ময়লা ফেলাই দিছো। আবার সারা দিনে একটিও ভালো কাজ করতে না পারলেও মিলবে খাবার, সেজন্য আপনাকে পরের দিন অন্তত একটি ভালো কাজ করার ওয়াদা করতে হবে। আজকে তো বৃষ্টির জন্য ভালো কোনো কাজ করেনি। আমাদের এখানে যারা ভালো কাজ করেনি বা যারা নতুন তাদেরকে আমরা মোটিভেট করি যে আপনি আজকে ভালো কাজটা করেননি, আজকে এই খাবারটা খাওয়ার পরে আপনি কালকে ভালো কাজটা করবেন। ভালো কাজের বিনিময়ে শুধু পেট ভরে খাবার খেয়ে যাবেন এমন নয়, উপস্থিত থেকে খাবার পর চাইলে বাসায় নেওয়ার জন্য দেওয়া হয় অতিরিক্ত খাবার। বাচ্চার লাগে নিয়ে নিছি, বাচ্চার বাস নাই তো তাই বাচ্চার লাগে চায়া নিছি। আমার আর একটু খাওয়ান দিব বাবা, হিলাম বাসায় ছিল একদম পোলা ভাঙ্গা হয়ে গেছে। প্রতি শুক্রবারের নিয়মিত এই আয়োজনে বৃষ্টিও বাধা হতে পারে না, বরং খাবার নিয়ে না এলে অনেকেই বৃষ্টিতে ভিজে অপেক্ষা করতে থাকে খাবারের জন্য। যে আমরা যদি না বলতাম যে আমরা আজকে আসবো না, তাহলে অনেকে এসে এখানে বসে থাকতে বৃষ্টির মধ্যেও বসে থাকতো। আমরা আসছি, আমরা এই ভালো কাজের হোটেলের যে ভলেন্টিয়ার এরাও আসছে, এই বৃষ্টির মধ্যে এই ভালো কাজের হোটেল চলছে এবং এই ভালো কাজের হোটেলের যে ভলেন্টিয়াররা তারা সম্পূর্ণ ভিজে গেছে, সকাল থেকেই প্যাকেটিং করছে ভিজে ভিজে। ইভেন মসজিদ মাদ্রাসা সাত রাস্তা এই এটা শেষ করে এমন বনানিতেও এই ভিজে ভিজে খাবারটা দিয়ে এলো ভালো কাজের হোটেলে যে আগত অতিথিরা। যারা নিয়মিত ভালো কাজের হোটেলে খাচ্ছেন তারা যেমন নিজেদের ভালো কাজের কথা গর্ব নিয়ে বলছেন, তেমনি যারা কোনো ভালো কাজ করতে পারেননি তারাও অকপটতা স্বীকার করছেন। ১৯৯৮ সালে বিটিভিতে প্রচারিত হুমায়ুন আহমেদের জনপ্রিয় নাটক সবুজ ছায়ার একটি সংলাপ বা দৃশ্য থেকে অনুপ্রাণিত হয়ে মহৎ এই কাজের পরিকল্পনা করেন আরিফুর রহমান। নাটকের দৃশ্যে অভিনেতা জাহিদ হাসান একটি ভালো কাজের বিনিময়ে খাবার দিতেন, বিষয়টি আরিফুর রহমানকে অনুপ্রাণিত করে। পরে ২০১৯ সাল থেকে তিনি শুরু করেন ভালো কাজের বিনিময়ে পেট ভরে খাবার দেওয়ার এই কার্যক্রম। আরিফুর রহমান ভাইয়া আছেন, উনি ছোটবেলায় একটা নাটক দেখতেন সবুজ ছায়া জাহিদ হাসান স্যারের, তো ওই নাটকের মধ্যে যে কোনো একটি ভালো কাজ করলেই একটা খাবার দেওয়া হতো, ওইটা থেকেই ওনার আসলে এই চিন্তা ভাবনা। আরিফুর রহমান এবং সিয়ামুর রহমান আসি গত চার বছর ধরে নিয়ম করে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষদের জন্য মহতি এই কাজটি করে যাচ্ছেন। এ কাজে তাদের সহযোগিতা করছেন প্রায় আড়াই হাজার সহকর্মী, যারা প্রতিদিন ১০ টাকা করে জমা করেন। এছাড়াও অনেকে একদিন বা ১০০ মানুষের খাবার ব্যবস্থা করেন ব্যক্তিগতভাবে। আমাদের ভালো কাজের হোটেলের ফান্ডিং হচ্ছে আমাদের মেম্বারদের দ্বারা। আমাদের প্রায় ২৫০০+ মেম্বার আছে যারা প্রতিদিন ১০ টাকা করে নিজের কাছে রাখে। অনেকেরই বাবার মৃত্যুবার্ষিকী বা ছেলের জন্মদিন বা নিজের বিবাহবার্ষিকী, ওই দিনগুলোতে স্পেশালি আমাদের ভালো কাজের হোটেলের অ্যারেঞ্জমেন্ট করছে বা দায়িত্ব নিচ্ছে যে আমি আজকে ১০০ মানুষ খাওয়াবো বা ২০০ মানুষ খাওয়াবো। আবার কেউ কেউ পুরো দিনের দায়িত্বটাই নিচ্ছেন। ভালো কাজের বিনিময়ে খাবারে অর্থায়ন করেন অনেক সাধারণ মানুষও। ভালো কাজ করার প্রবণতাকে উৎসাহিত করার এই প্রয়াস অনেক প্রতিষ্ঠানেরও বাহবা কুড়িয়েছে। এসব প্রতিষ্ঠান মাঝে মধ্যে ভালো কাজের হোটেলকে খাবার দিয়ে একটি ভালো কাজের অংশীদার হচ্ছে। রাস্তায় দেখি অনেক লোক বসে আছে কষ্ট করছে কিন্তু ফলটা পাচ্ছে না, তখন আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে আমরা তাদেরকে একটা হেল্প করার একটা চেষ্টা করি। রাজধানীতে ৫টি এবং চট্টগ্রামে ১টি, মোট ৬টি ভালো কাজের হোটেলের কার্যক্রম এখন চলছে। এছাড়া বিভিন্ন স্থানে প্রায় ১২০০ মানুষের একবেলা খাবারের ব্যবস্থা করে যাচ্ছেন উদ্যোক্তারা। মনে করেন যে রাস্তায় একটা মোলা দেখলাম, মোলা ফলাইলাম, মনে করেন কেউ হঠাৎ মনে করে রিক্সা নিয়ে যাইতে পারে না, এখানে ধাক্কা দিয়ে পার করে দিলাম, বা কেউ সাইকেল নিয়ে যাইতে পারে না পার করে দিলাম, বা একটা বাচ্চা মানুষ বা একটা মহিলা মানুষ রাস্তা পার হতে পারে না, এখানে রাস্তা পার করে দিলাম, যে কোনো একটি ভালো কাজ করলে হয়। প্রতিদিন কমপক্ষে একটি ভালো কাজ করলে সময়ের সাথে সাথে মানসিকতার পরিবর্তন আসবে। একটি ভালো কাজ করলে যেমন তৃপ্তি মেলে, তেমনি ভালো কাজ যিনি করেছেন তাকে পেট পুরে খাইয়ে রাতে তৃপ্তি নিয়ে ঘুমোতে পারেন এই কাজের সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবীরা। ব্যতিক্রমী এই উদ্যোক্তাদের লক্ষ্য, একটা সময় বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় ভালো কাজের হোটেল থাকবে, একদিন গড়ে উঠবে ক্ষুধামুক্ত বাংলাদেশ। আপনি যখন রাতে ঘুমাতে যাবেন একটা আত্মতৃপ্তি নিয়ে যে না আজকে এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে ভিজে আমি একটা ভালো কাজ করছি, আমি একটা বৃষ্টির মধ্যে ভিজে আমি একটা অসহায় মানুষের মুখে একবেলা খাবার দিছি, এইটা থেকে তৃপ্তি ভাই আর কিছু হতে পারে না। আমাদের ভবিষ্যৎ লক্ষ্যই বাংলাদেশ ক্ষুধামুক্ত বাংলাদেশ হবে। আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ইউনিয়নে ভালো কাজের হোটেল থাকবে, যেখানে একটি ভালো কাজ করলেই খাওয়া যাবে পেট ভরে।